কাম টু দ্য পয়েন্ট, সিগার ছাড়বেন কিভাবে? একটাই উপায়, নিজেকে ভালোবাসতে হবে, জিম করতে হবে, কসরত করতে হবে, পরিশ্রম করতে হবে। আপনি যখন দিনের পর দিন পরিশ্রম করে বডি বানাবেন, আপনি চাইবেন না শুধুমাত্র সিগারেট ধোঁয়ার কারণে আপনার বডি নষ্ট হয়ে যাক। নিজের বডির প্রতি একটা ভালোবাসা জাগাতে হবে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে প্রথম দিকে সিগারেট ছাড়াটা অনেক কষ্টের, এজন্য যারা সিগারেট খায় তাদের সাথে সম্পর্ক রাখবেন না, দূরে থাকবেন তাদের থেকে। তৃতীয় কথা, আপনার সিগারেট খেতে ইচ্ছে করছে, জাস্ট ওই একটা সিগারেটেই কিনবেন, এক প্যাকেট কিনে ঘরে স্টক করবেন না। আপনার একটা দরকার, কিনবেন, পুরোটা খাবেন না, অর্ধেক খেয়ে ফেলে দিবেন, বাকি অর্ধেকের গুষ্টিরই কিলাই। এখন সিগারেট ছাড়তে হবে, ইমিডিয়েট ছাড়তে হবে। এখন একটা জিনিস আপনি 10 বছর ধরে খাচ্ছেন, 2 বছর ধরে খাচ্ছেন, 5 বছর ধরে খাচ্ছেন, একদিনে তো ছাড়া সম্ভব না, তাই পান খান। যখনই সিগারেট খাওয়ার মুড হবে, একটা পান ঢুকিয়ে দেন গালের মধ্যে, অথবা আমলকি ঢুকিয়ে দেন গালের মধ্যে, মানে যেটা ঢুকালে আপনার ওই জিনিসটা আর থাকবে না মাথার মধ্যে, তাই তো? এখন গিটার মারতে ইচ্ছে করতেছে, কী করবেন? ওই সময় আপনি কোরআন পড়েন, আর গিটার মারতে ইচ্ছে করবে না। ঠিক তেমনই সিগারেট খেতে ইচ্ছে করতেছে, ঠিক ওই সময় কোরআন পড়েন, আপনি ভাবেন এটা হারাম, আল্লাহ এটা করা যাবে না, আমি সিগারেট খেয়ে নামাজ কীভাবে পড়বো, এই চিন্তাটা করেন, দেখবেন ছাড়তে পারবেন, তাই তো? প্রথম কথা এবং শেষ কথা, সিনেমার নায়ক সিগারেট খায় জাস্ট কিসের জন্য? ওই এটা একটা ট্রেন্ড হয়ে গেছে, ছেলে মানুষ এটা না খেলে নায়ক না, বুকটা মানে ঝোলে পড়ে ছারখর হয়ে যাচ্ছে ছেলে মানুষের, ছেঁকা ছেলে মানুষে খায়, যত দুঃখ ছেলে মানুষেরই। আর দুঃখের জন্য কি সিগারেট খেতে হবে? সিগারেট কখনোই দুঃখ কমায় না, আরও বাড়িয়ে দেয়। নিকোটিন মানুষকে অস্থির করে, টেনশন মুক্ত করে না। কে বলছে নিকোটিন খেলে মাথা ঠান্ডা থাকে? একদম ভুল। গুগলে চার্জ দেন, নিকোটিন কী করে? নিকোটিন আপনাকে অস্থির বানিয়ে দেয়। আপনি যখন টেনশনে থাকেন তখন একটার পর একটা জ্বালাতে থাকেন, ওই সিগারেট তখন আপনার ফুসফুস শেষ করে দেয়। আপনি ধুকে ধুকে মরবেন, একদিনে মরবেন না, কষ্ট পেয়ে মরবেন। আল্লাহ আমাকে নিয়ে যা, আমি আর ভাবতেছি না, আল্লাহ আমাকে নিয়ে যা। কাজেই কষ্ট পেতে না চাইলে এখনই ছেড়ে দেন, ছাড়া খুবই সহজ। জাস্ট নিজেকে ভালোবাসতে হবে, জিম করেন, পরিশ্রম করেন, আর সিনেমার নায়কদের আইডল ভাবা বন্ধ করেন, আমাকে আইডল ভাবা বন্ধ করেন। এখন আমি সিগারেট জ্বালাচ্ছি, আপনি কি আমার মতো? তো আপনিও সিগারেট জ্বালাবেন? আরে ভাই, এটা আমার বডি, আপনার বডি না তো, আমার বডি তো শেষ হয়ে যাক, এটা আমার ব্যাপার, আপনি কি চান আমার মতো ধুকে ধুকে মরতে? হ্যাঁ, নায়কের মতো হতে হবে, নায়ক খাচ্ছে আমাকেও খেতে হবে। আরে ভাড়া, নায়ক সে তো অভিনয়ের জন্য খাচ্ছে, অভিনয় শেষ হয়ে গেলে এটা ফেলে দিবে, কিন্তু তুই তো রেখে দিবি। ছেড়ে দে ভাই, ছেড়ে দে, আমি ছেড়ে দিয়েছি। আমি মাঝে মাঝে পান খাই, টক উঠলে পান খাই, আর আমি যখন চাচ্ছিলাম তখন কি করছি, একটার বেশি কিনতাম না, একটা পুরোটা খাইতাম না, অর্ধেক উড়িয়ে দিতাম ধোঁয়া, আর দু একটা টান টান দিতাম, শুধু ফেলে দিতাম। তোরা একই কাজ করবি।